দীর্ঘ অপেক্ষার অবসান, বহু জল্পনার পরে হতে চলেছে কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচন। লড়াই চলছে কংগ্রেসের প্রবীণ নেতা সাংসদ মল্লিকার্জুন খাড়গের সঙ্গে আরেক সাংসদ শশী থারুরের। সমস্ত প্রচার সেরে এখন চিন্তার ভাঁজ দুই প্রার্থীর কপালে। সকাল থেকে শুরু হয়েছে ভোট। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে পাল্লা ভারী রয়েছে মল্লিকার্জুন খাড়গের। তিনি কংগ্রেসের অফিসিয়াল প্রার্থী, এমনই হেভিওয়েট নেতার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। লড়াইয়ের ময়দান এত সহজেই ছাড়তে নারাজ দুই প্রার্থী। নির্বাচন চলছে সকাল থেকে, কি হবে ফলাফল তা প্রায় সকলেরই জানা। যেহেতু গান্ধী পরিবারের সমর্থন মল্লিকার্জুন খাড়গের উপরে, এর মানে এই দাঁড়ায় যে সভাপতি নির্বাচনে জয়ী হতেই পারেন মল্লিকার্জুন খাড়গে। তবে শশী থারুরের ভোটের খাতও একেবারেই শূন্য থাকবে না। সেক্ষেত্রে তিনি যে সংখ্যক ভোট পাবেন তা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ শশী থারুরকে যারা সমর্থন জানিয়েছেন ভোট দেবেন, তারা পরোক্ষে গান্ধী পরিবারের একনায়কতন্ত্র ও কংগ্রেসের পুরনো রীতির বিরুদ্ধেই মত প্রকাশ করবেন। যদি মল্লিকার্জুন খাড়গে সভাপতি হিসেবে নির্বাচিত হন, সেক্ষেত্রেও দলের অন্দরে বিরোধীদের এই কণ্ঠকে তিনি উপেক্ষা করতে পারবেন না। সম্প্রতিকালে কংগ্রেসে যেভাবে ভাঙন ধরেছে এবং একের পর এক পুরনো ও শীর্ষ নেতারা ইস্তফা দিয়েছেন, সে বিষয়টি মাথায় রেখেই শশী থারুরের পাওয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের রাস ছিল গান্ধী পরিবারের হাতে, কিন্তু একের পর এক নির্বাচনে ভরাডুবি একাধিক বিষয়ে দলের অবস্থান নিয়ে বছরের পর বছর ধরে ক্ষোভ জমতে শুরু করে দলীয় কর্মীদের মনে। দলের একাংশের তরফে দাবিও করা হয় বিজেপির বিরুদ্ধে লড়াই চালাতে এবং কেন্দ্রে প্রধান বিরোধী দল হিসেবে টিকে থাকতে দলের রাস থাকা উচিত অগান্ধী কোনো সদস্যের হাতে। শশী থারুর হলেন অগান্ধী মুখের অন্যতম উদাহরণ। একদিকে মল্লিকার্জুন খাড়গে যেমন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ, সেখানে শশী থারুর কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী G23 শীর্ষের সদস্য। এই G23 শিবিরে 2019 সালে দলনেত্রী সোনিয়া গান্ধীর কাছে চিঠি লিখে কংগ্রেসের অন্দরে একাধিক পরিবর্তন আনার দাবি জানিয়েছিল। সোমবার ভোটদানের পরে গণনা হবে 19 অক্টোবর। কংগ্রেসের 137 বছরের ইতিহাসে এই নিয়ে 6 বারের মতো সভাপতি নির্বাচন হচ্ছে। এর আগে 2017 সালে রাহুল গান্ধী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে 2019 সালে লোকসভা নির্বাচনে ভরাডুবির পরই সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল। বিগত 4 বছরে দেশজুড়ে কংগ্রেসের ভিত সম্পূর্ণ নড়বড়ে হয়ে গিয়েছে। একরকমের অস্তিত্ব সংকটে ভুগছে দেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল। দীর্ঘ প্রায় 24 বছর পর গান্ধী পরিবারের বাইরের কোনো সদস্য কংগ্রেসের সভাপতি হবেন। ইতিমধ্যে ভোট দিয়েছেন গান্ধী পরিবারের সদস্যরা, ভোট দিয়েছেন চিদম্বরমের মতো ব্যক্তিত্বরাও। কংগ্রেস সভাপতি নির্বাচনে সদর দপ্তরে সকাল থেকে ভিড়। ফলাফল যাই হোক না কেন, তবে তা নিশ্চিত যে সভাপতি নির্বাচনের মধ্য দিয়েই দিন ফিরতে পারে কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।